প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে সামিল হয়েছে বহরমপুর গার্লস কলেজের ছাত্রীরা। তাদের সাথে এই অভিযানে সামিল হয়েছেন কলেজের অধ্যাপিকারাও। আজ বহরমপুরের উপকণ্ঠে পঞ্চায়েত এলাকায় ঝাড়ু হাতে সাফাই করার পাশাপাশি বাস্তুতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বর্জ্যের রিসাইক্লিং নিয়ে সচেতন করা হয় সকলকে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলেজের NSS ইউনিটের প্রধান মুনমুন পাল বাং। 17ই সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর অবধি স্বচ্ছতাই সেবা এই অভিযানটা চলছে। এই অভিযানে আমাদের NSS ভলেন্টিয়ার্সরা প্রতিদিন 17 তারিখ থেকে শুরু হয়েছে, প্রত্যেক দিন ওরা শহরে এবং অনেক যেগুলো প্রান্তিক কিছু এলাকা, যেমন গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা, আজকে যেমন আমরা এসেছি হিকমপুরে, এই রকম জায়গাতে যেখানে মানুষের মধ্যে সচেতনতা নেই বলবো না কিন্তু খুব কম আছে, সেই রকম কিছু জনবহুল জায়গাতে আমরা এসেছি, যেখানে তাদেরকে সচেতনতা এইভাবে ভলেন্টিয়ার্সরা জানাচ্ছে যে সিঙ্গল ইউজ প্লাস্টিক কতটা মানুষের ক্ষতি করে, প্রত্যেক দিনকার জীবনে এটা কীভাবে মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, এবং সেটা জানে ভবিষ্যতে যতটুকুন যা হয়ে গেছে তা হয়ে গেছে, সামনের দিনে যাতে আর একদমই তারা এই ব্যবহার না করে।